তো তুই এত ফাইন্যান্সিয়ালি উইক, কাজ ফাজ নাই, তো তুই খাবিটা কি? কাউকে বল, কেউ তো হেল্প করবে, তুই তো না খেতে পেয়ে মারা যাবি। কাকে বলবো? যতই হোক, কারো কাছে হাত পাতবো না। লে বোঝো ঠেলা। আচ্ছা, তুই তোর মা বাবাকে তো অ্যাটলিস্ট বলতেই পারিস না? বা রুদ্র, মা বাবাকে বলে করবোটা কি? এটা কি মা বাবার দোষ যে আমি এই অবস্থায়? আর রুদ্র, ও তো নিজেই মা বাবাকে দেখে না। আমাকে কি দেখবে? তুই একবার গিয়ে তো দেখ, কেন দেখবে না? ওর নিজের দাদার এই অবস্থা আরো দেখবে না? এতটা ইনহিউম্যান কেউ হয় না। আমি জানি ও দেখবে না। এক পুরনো মসজিদে গান ধরেছে মুর্শিদে, ধরেছে মুর্শিদে, কলের পুতুল কলের গান জমলো শুধু অভিমান, রাজার হলো খুব অসুখ জ্বললো বাড়ি ভাঙলো, রাজার মুকুট রাজার সাজ অন্য কেউ থা পড়বে আজ, এক পুরনো মসজিদে গান ধরেছে মুর্শিদে। একে খসলো সবই হাসলো শুধু সিংহাসন, হিংসা যাকে বাসলো ভালো মানবে কেন সে বারণ, এক নিমেষে বন্ধু যাকে ভাবলে তারও রং বদল, যার হাসিতে পড়লে ধরা খেলা শেষে সে নকল, এরই মধ্যে হাঁটছি দেখো সূর্য ডোবার দিনগুলো, এরই মধ্যে বাঁচতে শেখায় ফাঁকা রাস্তার এই ধুলো। কি হলো, কিছু বলো। হ্যালো, তো জিজ্ঞেস করতেছি তো ভাই কই? হ্যালো, বলো তুমি ভাইয়ের খবর শুনছো? ভাই বলে সুইসাইড করছে। আরে হ্যাঁ, আমাকে এখনই খবর দিল। তুমি একটু দেখো না প্লিজ, খবরটা সত্যি নাকি? প্লিজ আরে কি করছে সুইসাইড? তুমি বললেই হলো নাকি? হ্যালো হ্যালো, কই তুই? আরে কালকে তো আসলো, এই তো দেখ না, পরশুদিন দেখা করলাম আমি ভাইয়ের সাথে, আর আজকে ওর সুইসাইড। প্লিজ, মদের মূল্য কেটা সুইসাইড। রাখ তুই, প্লিজ।
কিরে বল, কিছু বল, ততক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস চুপ করে, কি বলবি বল? কিরে কিছু তো বল, বোবা নাকি বল, কি কি বলবি বল? কি রুদ্র এসেছে? ওকে বল আমি নাই, জলে পুড়ে মরে গেছি, 13 দিন পর যাতে আমার শ্রাদ্ধ করে দেয়। যেখানে শুরুর কথা বলার আগে সেখানে মুখ ডুবিয়ে খুঁজতে চাওয়া আমারই অভ্যেস, যেখানে রোদ পালানো বিকেল বেলার সেখানে ছুটবো ভাবি কিনবো গল্প ভুল হবে বানা, এই বুঝি ফস কালো হাত আর কালো রাত করে সময় গেল জানে, প্রত্যেক দিন ভয় পাওয়া সব ইচ্ছে গুলো অনেক ঝড়ের শব্দ শোনে, একবার বল নেই তোর কেউ নেই কেউ নেই কেউ নেই, একবার বল নেই তোর কেউ নেই কেউ নেই কেউ নেই, একবার বল নেই তোর কেউ নেই তোর কেউ নেই। ঝগড়া কেন হবে পাগল নাকি? আরে বাবা তুই শোন না, শোন শোন, ঝগড়াটা হয়েছিল যে আমাদের মা বাবার অবস্থা মানে সম্পত্তি কার দখলে যাবে, তো দেখ অবভিয়াসলি তো আমার হাতেই যাবে, কেন দেখ রুদ্র তো অনেক টাকা পয়সা, ও সম্পত্তি নিয়ে করবে কেটে। হ্যাঁ আরে আমার দেখ, আমার তো টাকা আজ আছে কাল নাই, পরশু থাকবে কি থাকবে না শিওর না, আর তাছাড়া আমি তো সবসময় এই বাড়িতে পড়ে থাকি, ওর তো বাইরে ঘর বাড়ি আছে, তো সম্পত্তি নিয়ে করবে কেটে। তা আমি ওকে তখনই তাই বলছিলাম, তো মাঝখান থেকে ও বললো যে না সম্পত্তি তো একজন নিতে পারবে না, ওটা দুজনের মধ্যে ইকুয়াল ভাগ হবে, তাই নাকি ল। আমি ওকে বললাম যে ওর সম্পত্তি নিয়ে করবে কি এইসব বললাম, তারপর ওর জানি না কী হলো আচমকা উঠে চলে গেল, আমি ভাই ওকে ডাকার জন্য গেলাম, আর জানি না ওকে রাগের মাথায় কি হয়ে গেল আমাকে ধাক্কা মেলে ফেলে দিল, তারপর লাথি মারল। মানে সব ঠিক আছে, লাথি কেন মারবে, গায়ে হাত কেন তুলবে, আমি তো কিছু বুঝলাম না কী হয়ে গেল আচমকা, আমি ওর রাগের মাথায় ওকে ধাক্কা দিয়ে জোরে ধাক্কা দিয়ে চলে আসলাম। তারপরের দিন ও আমার বাড়ি আসে সরি বলে, আমি বললাম কিসের সরি, বলে আমি ওকে তাড়াই। তারপর আমার আবার বাড়ি আসলো নেক্সট দিন আবার আমার বাড়ি আসলো, কিন্তু আমি আমার সাথে ল্যাকপোর্টে যাই না, এই কাজের লোককে তো খবর পাঠালাম যে এই আমি বলে দিই আমি মরে গেছি আর আমার সাধ্য করে না,
না কেন দেখা করবো আমি, আমাকে লাথি মারছে, হ্যাঁ লাথি মারছে, না 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 না। তার ওই তো ওই দিন বললাম যে আমার শান্ত করে দেয়, তারপরের দিন সকালে উঠে শুনি যে ও নাকি সুইসাইড করছে। করে মানে হলো এটার কোনো মিনিংলেস লাগলো না, এটা পুরোপুরি মিনিংলেস। আর এখানে বল আমার দোষ কি এখানে? এক্স্যাক্টলি, সবাই আমাকে দোষারোপ করতেছে, মানে আমাকে দিয়ে সুইসাইডটা জাস্টিফাই করা মানে ডিসপ্লিনের ট্যাবলেট খেয়ে মরে যাওয়া, মিনিংলেস আর কি। আর একটা কথা তো মানবি যে, এক সেকেন্ড, তোকে পরে ফোন করতেছি, কেউ আসছে মনে হয়। হ্যাঁ ইন্দ্রবাবু, চিঠি এসেছে আপনার নামে। হ্যাঁ, এই যে ইন্দ্র চ্যাটার্জি, লেটার ফ্রম এই যে রুদ্র চ্যাটার্জি। হ্যাঁ দা, মরতে বসেছি, এ সময় লেখালেখি করা খুব ঝামেলার ব্যাপার। না না না, সিম্পেলি দেওয়ার দরকার নেই, তোমাকে আর মুখ দেখাতে পারবো না বলে এই চিঠি। মনে পড়ে সেই ছোটোবেলায় কত মজা করেছি আমরা? সেই তরুণ কাকুর বাড়িতে তুমি আর আমি গিয়ে একবার ওদের টিভি ভেঙে দিয়েছিলাম না, মনে পড়ে? তারপরে এই মানতোষদের বাড়িতে পাকা কাঁঠাল খাওয়া। না, বেশি কথা লিখবো না, টাইম কম, ইনফ্যাক্ট টাইম খুবই কম। কীভাবে যে এত মজা, এত হাসি, বদলে হয়ে গেল সম্পত্তি দখলের এক নোংরা খেলা। আর এই নোংরা খেলায় আমি আর তুমি শুনেই ভাগ নিলাম, আর আমি হেরে গেলাম, তুমি জিতলে। না না, সিম্পেলি তো দরকার নেই, এই নোংরা খেলায় তুমি আমাকে আমার আসল পরিচয় দিয়েছ, আর তার বদলে আমি রাগের মাথায় তোমাকে লাথি মেরেছি। তোমাকে এই লাথি মারার খবর সবাই জানতে পেরে যায়, আমাকে সবাই বোঝায় যে আমি ভুল করেছি। আমিও ভাবলাম ব্যাপারটা, হ্যাঁ আমি সত্যি ভুল করেছি। তাই ওই দিন আমি তোমার কাছে ক্ষমা চাইতে গেলাম, তুমি আমার কোনো কথাই শুনলে না, তাড়িয়ে দিলা আমাকে। একবার তোমাকে ব্যাপারটা ক্লিয়ার করার সুযোগ দিতা। ছাড়ো, সেটা আর এই জন্মে হবে না। সেদিন রাত্রে বাবা ফোন করলো, আমি বাবাকে সব বললাম, সব। তারপর বাবা পরামর্শ দিল তোমার কাছে আরেকবার যেতে। আমি তার পরের দিন আবার গেলাম, আর ওই দিন তুমি আমাকে নিজের মুখও দেখালা না, কাজের লোককে দিয়ে খবর পাঠালা যে তুমি নাকি মরে গেছো, আর যাতে আমি তোমার শ্রাদ্ধ করে দিই। আর এটাই ছিল আমাদের শেষ কনভারসেশন। রাতে বাবার ফোন আসলো, আর আমার কাছ থেকে সব কিছু শুনে বাবা বলল যে এত রাগ করা ভালো না, তুমি যদি এটাই চাও যে তোমার শ্রাদ্ধ হবে, তাহলে তোমাকে এটা মানতে হবে যে তুমি আমাদের কাছে মরে গেছো, আর সেই ক্ষেত্রে তোমাকে সম্পত্তি থেকে বার করে দেওয়া হবে। এই বলে বাবা ফোনটি কেটে দিল, আর আমি পুরোপুরি ইমোশনালি ব্রোকেন। কিছুক্ষণ পর বাবা আবার ফোন করলো, আর বলল যে লয়ারের সাথে কথা হয়ে গেছে, আর বাবা একটা উইল তৈরি করে নেবে যেখানে বাবা মার অবর্তমানে সব সম্পত্তি আমার হবে, তোমার না। এই শুনে আমার তোমার কথা মনে পড়ে গেল, তুমি আমাকে বলেছিলে একবার যে তোমার কাছে কিছুই নেই, তোমার ফিউচার পুরোপুরি ইনডেফিনিট, তাই তুমি বাবা মার সম্পত্তি দিকে চেয়ে আছো। আর এই অবস্থায় আমি, যার কাছে সব আছে, টাকা পয়সা সব, তাকে এগুলো দেওয়া হচ্ছে। একদিকে ফ্যামিলি, যেখানে আমার ব্যাপারে খুব খারাপ খারাপ কথা বলা হচ্ছে, আর একদিকে তোমার থেকে বারবার ইগনোর হয়ে যাওয়া। এই রুদ্র নিতে পারছে না, মেন্টালি ডিস্টার্বড, তাই এই ছোট্ট বলিদান স্বীকার করে নাও। আমার অবর্তমানে তো বাবা মার দায়িত্ব আর সম্পত্তি সব তোমার, তাই না? আওয়ার লাইফ ইজ নাথিং বাট আ উইন্টার্স ডে, সাম অনলি ব্রেক দেয়ার ফাস্ট অ্যান্ড সো অ্যাওয়ে, আদার্স স্টে টু ডিনার অ্যান্ড ডিপার্ট ফুল ফেড, দ্য ডিপেস্ট এজ বাট সার্ভ অ্যান্ড গোস টু বেড, হি ইজ দ্য মোস্ট টু পে দ্যাট লিঙ্গার্স আউট দ্য ডে, হি হু ডাইজ সুনেস্ট হ্যাজ দ্য লিস্ট অ্যান্ড লিস্ট টু পে, ইতি তোমার আদরের ভাই রুদ্র।
আমি আজকাল ভালো আছি, তোকে ছাড়া রাত গুলো আলো হয়ে আছে। আমি আজকাল ভালো আছি, আমি আজকাল ভালো আছি, তোকে ছাড়া রাত গুলো আলো হয়ে আছে। আমি আজকাল ভালো আছি। ফ্যামিলি ইজ নাথিং বাট আ গেম অফ চেস। তুমি হলে রাজা, রাজাকে প্রোটেক্ট করে রানী, তোমার মা বাবা। কিন্তু মাঝে মাঝে কি জানো, মাঝে মাঝেই হাতি ঘোড়া নৌকা চলে আসে, আর এদের মধ্যে একজন সে রাজাকে উকড়ে ফেলে দিয়ে চেকমেট করে গেম ওভার। এই হাতি ঘোড়া নৌকাকে কখনো তোমার পাশে আসতে দিবা না, দেখবে গেমটা তুমি জিতবা, কারো দয়ায় বেঁচে থাকা আমার মা বাবা শেখায় নাকি। শিখে গেছি আমি এবার, শোনো না তো জানো হয়ে কেউ বসে নেই কোথাও, ফিরে গেছি সব কিছু ফেলে, আর 100 বছর আমি বাঁচবো এই পড়ে দেখ, লেখা আছে স্পষ্ট দেয়ালে। তোকে ছাড়া রাত গুলো আলো হয়ে আছে। আমি আজকাল ভালো আছি। ডেট 28 মে 2020। আজ থেকে ঠিক 2 বছর আগে রুদ্রর সুইসাইড নোট আমার কাছে এসেছিল। রুদ্রর মৃত্যু আমাকে অনেক কিছু শিখিয়েছে। অভ্যেস বলে পৃথিবীতে কিচ্ছু নেই, পাল্টে ফেলে বেঁচে থাকা। শেষে সম্পত্তিটা না নেওয়ার প্ল্যান করলাম, যার সম্পত্তি তারই থাকবে। এই 2 বছর হলো অফিস যাচ্ছি, না না না, অফিসার বা এমপ্লয়ি না, পিয়ন। হ্যাঁ, পিয়নের জব নিলাম, কম টাকা কিন্তু আমার টাকা। বলে না, টাইম ইজ দি গ্রেটেস্ট হিলার। ধীরে ধীরে রুদ্রকে আমাদের ফ্যামিলির সবাই ভুলে গেল, আর আমার সাথেও ধীরে ধীরে সবাই কানেকশন ভেঙে নিল। এখন যা আছে নিজের আছে। ভাবছ হয়তো যে আমার ফিউচার কী তাহলে? আরে ভাই, ওই জন্যই তো তোমাদেরকে আমার কথাটা বললাম। একজন তো ফিউচারের কথা ভাবতে ভাবতে মৃতদেহ হয়ে গেল, তুমিও কি সেটাই চাও? যদি চাও তাহলে গো হেড, কিন্তু শোনো, প্রবলেমের থেকে ভেঙে যাও কি সলিউশন? আমার তো মনে হয় না। লাইফটাকে পুরনো মসজিদ না করে রিনোভেট করতে শিখো। ট্রাইড ওয়ান্স, চলি। আমি আজকাল ভালো আছি, তোকে ছাড়া রাত গুলো আলো হয়ে আছে। আমি আজকাল